সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো। ঢাকা কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি মামুনুর রশিদ, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে ইসলাম ইতিহাসের প্রথম অধ্যায়ের আমরা নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে প্রাক ইসলামী যুগ ও আইয়ামে জাহিলিয়া। আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেই অধ্যায়টি হচ্ছে, আলোচনা করলে আমরা যে বিষয়গুলো জানতে পারব সেটি হচ্ছে প্রাক ইসলামী যুগকে কোন সময়কালকে বলা হয় এবং আইয়ামে জাহিলিয়া বলতে আমরা কি বুঝে থাকি, আর আইয়ামে জাহিলিয়ার সময়কাল সম্পর্কে যে বিভিন্ন ঐতিহাসিক মতামত উল্লেখ করেছেন সেই বিষয়টিকে আমরা জানার চেষ্টা করব এবং হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জন্মের পূর্বের যে সময়কালকে আইয়ামে জাহিলিয়া বলার তাৎপর্য কি, আমরা এই বিষয়গুলোকে জানার এবং বোঝার চেষ্টা করব। তোমরা জানো 570 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন ঘটেন। তার আগমনের পূর্বে যে বিশাল একটি সময়কাল, এই সময়কালকেই মূলত আইয়ামে জাহিলিয়া বা প্রাক ইসলামী যুগ বলে অবহিত করা হয়। যখন আরব সহ গোটা বিশ্বে ছিল একটি অন্ধকার বলে বা একটি জাহিলিয়ার যুগ বলে অবহিত করা হতো, খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীর কিছু পূর্বে বা ষষ্ঠ শতাব্দীর শুরু হতে সমস্ত পৃথিবী অজ্ঞতার চরম সীমায় পৌঁছেছিল। আরব ভূখণ্ডেও এই অজ্ঞতা কুসংস্কার একটা সয়লাব হয়ে গিয়েছিল। আইন কানুন, নিয়ম শৃঙ্খলা, নীতি নৈতিকতার কোন বালাই সেখানে ছিল না। ঝগড়া বিবাদ আর অরাজকতা এটি ছিল মানুষের স্বভাবে পরিণত হয়েছিল। লজ্জাহীনতা, বেহায়াপনা ও অশ্লীলতা সমাজ ভেসে গিয়েছিল। মাদকাসক্তি ও ব্যভিচার সমাজকে কলুষিত করেছিল। সেখানে নারী সমাজের কোন অধিকার ছিল না এবং কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করা হতো। একত্ববাদ অর্থাৎ এক আল্লাহর কথা ভুলে গিয়ে নানা দেব দেবীর তারা পূজা করত। এভাবে করে দেখি গোত্রীয় শাসন এর মধ্যে সমাজ পরিচালিত হতো। মোট কথা, নীতি নৈতিকতা, শিক্ষা, সভ্যতা এবং মানবতা বোধ, ধার্মিকতার কোন পরিবেশ সেখানে বিরাজমান ছিল না। সুস্থ পরিবেশ ছিল না, অর্থাৎ আর্থসামাজিক বা রাজনৈতিক জীবনেও। তবে আরবদের জীবনে কিছু প্রশংসনীয় দিক ছিল। তাদের ভাষা ছিল সমৃদ্ধ, কাব্যচর্চা, আতিথেয়তা ও নির্ভকতায় আরবরা ছিলেন ঠিক অসাধারণ। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আবির্ভাবেও তার শিক্ষায় ও আমানিশা তাদের এই যে তার শিক্ষায় এই অবস্থার পরিবর্তন ঘটে আর সত্য সুন্দরে নতুন আলোয় আরব সহ গোটা বিশ্বে উদ্ভাসিত হয়ে ওঠে এক নবযুগ। ফলে আমরা বুঝতে পারলাম যে এই যে অবস্থাটির কথা আমরা একটুক্ষণ আলোচনা করলাম এটি ছিল প্রাক ইসলামী আরবের একটি সাধারণ অবস্থা। এই যে অবস্থা, এই অবস্থাকে আরব ইতিহাসে এই সময়কালকে বলা হতো আইয়ামে জাহিলিয়া। তাহলে আইয়াম শব্দের অর্থ হচ্ছে যুগ, সময়, টাইম, আর জাহিলিয়া শব্দের অর্থ ছিল যে অজ্ঞতা যাকে বা অন্ধকার একটি সময়। তাহলে আইয়াম ই জাহিলিয়া শব্দের অর্থ হচ্ছে অন্ধকারের যুগ, দ্য এজ অব ইগনোরেন্স বা অজ্ঞতার যুগ, দ্য এজ অব ডার্কনেস বা অন্ধকারের যুগ। সুতরাং আইয়ামে জাহিলিয়া বলতে বোঝানো হয়েছে যে অজ্ঞতা বা অন্ধকার একটি সময়।
পিকে হিটটি আরব জাতির ইতিহাস গ্রন্থে বলেছেন, প্রকৃতপক্ষে জাহিলিয়া বলতে সেই যুগকে বুঝানো হয় যেই যুগে আরবের কোনো নিয়ম কানুন ছিল না এবং কোন নবীর সেখানে আবির্ভাব ঘটেনি এবং সেখানে কোন ঐশী কিতাব বা আসমানি কিতাব সেখানে নাজিল হয়নি। এখন আমরা আলোচনা করব বা জানার চেষ্টা করব যে আইএমএ জাহেলিয়ার সময়কালটি কখন, এটা নিয়ে বিভিন্ন আমরা বলেছিলাম যে আইএমএ জাহেলিয়ার সময়কাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে একটি মতভেদ বা ভিন্ন ভিন্ন মত পরিলক্ষিত হয়, সেটি দেখব। বিভিন্ন ঐতিহাসিকগণ ভিন্ন ভিন্ন মত দিয়েছেন, বিভিন্ন ঐতিহাসিকগণ যে মত দিয়েছেন তার মধ্যে একটি মত হচ্ছে এরকম যে হযরত আদম আলাইহিসসালামের সৃষ্টিকাল হতে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্ব পর্যন্ত বা নবুয়তের পূর্ব পর্যন্ত এই যে দীর্ঘ সময়কে আইএমএ জাহেলিয়া বলা হয়, কিন্তু এই মতবাদ তেমন গ্রহণযোগ্য হয়নি। কারণ এই দীর্ঘ সময় বিপদগামী মানুষকে সঠিক পথ ফিরিয়ে আনার জন্য অনেক রসুল এবং নবীদের অবদান রয়েছে। তবে কতিপয় কিছু ঐতিহাসিকগণ বলেন হযরত ঈসা আলাইহিসসালামের ইন্তেকালের পর থেকে ইসলামের আবির্ভাবের পর্যন্ত এই যে দীর্ঘ সময়কালকেই আইয়ামে জাহেলিয়া বা অন্ধকারী যুগ বলে অভিহিত করা হয়। তবে এই এই অভিমতকে আংশিক গ্রহণযোগ্য বলে মনে করা হয়। হিস্ট্রি অব দ্য আরবসে ইংরেজি ঐতিহাসিক ফিলিপ কেহিটি তিনি আরেকটি মত ব্যক্ত করেছেন যে ইসলামের আবির্ভাবের পূর্ববর্তী এক শতাব্দী কালকে আইএমএ জাহিলিয়া বলে উল্লেখ করেছেন। এই অন্ধকার যুগের ব্যক্তিকাল সম্পর্কে এই মতটি সর্বাধিক গ্রহণযোগ্য বলে ঐতিহাসিকরা গ্রহণ করেছেন। এই সময় আরব দেশে দুর্নীতি কুসংস্কার পরিচালিত ছিল এবং এই যুগেই তাদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় অধপতনের পর্যায়ে উপনীত হয়েছিল বলে একে অন্ধকারের যুগ বলা হয়ে থাকে। আমরা ইতিহাস বিশ্লেষণ করলে বুঝতে পারি যে দক্ষিণ আরব কিন্তু জ্ঞান গরিমায় তারা উন্নত ছিল। আমরা এতক্ষণ যে কথাগুলো আরব ইতিহাসকে বিশ্লেষণ করলে দেখা যায় যে আরবের দুটি অংশ ছিল, একটি দক্ষিণ আরব আর একটি উত্তর আরব। ফলে কি দক্ষিণ আরবের জ্ঞান গরিমায় উন্নত ছিল এবং তারা সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য, চেতনা সহ নানা সদ্গুণাবলীর অধিকারী ছিল। তবে উত্তর আরব ও মধ্য আরবের হেজাজ ও তৎসংলগ্ন এলাকা ইসলামের আবির্ভাবের পূর্ব পর্যন্ত একটি অজ্ঞতা বা অন্ধকারে নিমজ্জিত ছিল, আন্তর্জাতিক কার্যকলাপে তারা কোনো খ্যাতি অর্জন করতে পারেনি। উক্ত অঞ্চলের পরিবেশ ও পরিস্থিতি বিবেচনা করেই আইয়ামিয়া জাহেলিয়া সংজ্ঞাকে নির্ধারিত হয়েছে। তবে প্রকৃত অর্থে জাহেলি যুগ বলতে বোঝায় আরবে সেই সময়কালকে যখন সেখানে কোনো নবী রাসূল এর আবির্ভাব ঘটেনি বা কোনো ঐশী কিতাব সেখানে নাজিল হয়নি, ফলে সমাজ সংস্কারের অভাবে অন্যায়, অবিচার, ধর্মীয় কুসংস্কার ইত্যাদি নানা অনাচারের সে গিয়েছিল। এক কথা বলা যায় এই অন্ধকার, এই অব্যবস্থাপনা, অন্যায় বিচারের মধ্যে নিমজ্জিত যে সময়টি ছিল এই সময়কালকেই ইতিহাসে আইয়ামে জাহেলিয়া বলে পরিচিতি লাভ করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে এই ইসলাম পূর্বের যুগে আরবের অনেকগুলো অবস্থা আমরা সেখানে দেখতে পাই। এই যে এতক্ষণ আলোচনা যে করলাম যে প্রফেট মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কালের পূর্বের ইতিহাস যে অন্যায় অবিচার ছিল, তাহলে এই অন্যায় অবিচারগুলো কি ধরনের ছিল, কি নিয়ম নীতি তারা মানতেন না, সেগুলোকে যদি আমরা একটু ভিন্নভাবে বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে ফেলে আলোচনা করি, সেটি পরিষ্কার হবে যে আসলে মহান ইসলামের জন্মের আগের সমাজ ব্যবস্থা, রাজনৈতিক অবস্থা, ধর্মীয় অবস্থা, অর্থনৈতিক অবস্থাটি কেমন ছিল। আমরা যদি সেখানকার
রাজনৈতিক অবস্থাটি আমরা দেখি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে যে রাজনৈতিক অবস্থা যেটি ছিল সেটি কেমন ছিল। সেখানকার কেন্দ্রীয় শাসনের একটি অভাব ছিল, সেখানে অজ্ঞতার যুগে আরবদের রাজনৈতিক অবস্থা ছিল নানা দিক থেকে খুবই নৈরাশ্যজনক এবং চরম বিশৃঙ্খলাপূর্ণ। আরবে কোন কেন্দ্রীয় শাসন না থাকায় তৎকালীন সাম্রাজ্যবাদী দুই পরাশক্তি রোমান ও পারস্যের একটি লোলুপ দৃষ্টির শিকার করা হয়েছিল। উত্তর আরব রোমানদের এবং দক্ষিণ আরব ছিল পার্সিকদের কর্তৃত্ব বলায়। আবিসিনীয় আগ্রাসন ও দৃষ্টি আরবকে সদাশঙ্কিত করে রেখেছিল। ইয়ামেনে দখলদার আবিসিনীয় খ্রিস্টান শাসক আব্রাহার বিশাল হস্তি বাহিনী নিয়ে পবিত্র কাবা শরীফ আক্রমণ এর প্রমাণ বহন করে। আরেকটি ছিল গোত্রতান্ত্রিক, সেখানে শাসন ব্যবস্থা ছিল, সেখানে কেন্দ্রীয় শাসনের অভাবের ফলে তারা বহির্বিশ্বের দ্বারা কিন্তু আক্রান্ত হয়েছিল। আমরা তিনটি রাষ্ট্রের কথা কিন্তু বললাম যে এই তিনটি রাষ্ট্র কিন্তু তাদেরকে একটা সদা সংকিত করে রাখতেন, রোমান এবং পারস্য এবং আবিসিনীয়, এই তিনটি অঞ্চল তাদেরকে মূলত তটস্থ করে রেখেছিল। আর সেখানে শাসন ব্যবস্থা ছিল, তবে সেটি ছিল গোত্রতান্ত্রিক। প্রাচীন গোত্রতান্ত্রিক শাসনই ছিল আরবদের রাজনৈতিক ব্যবস্থার মূল ভিত্তি। তাদের গোত্রপ্রীতি ও বন্ধন ছিল সুদৃঢ়। প্রত্যেক গোত্র একজন গোত্রপতি বা শায়খ নির্বাচিত হতেন। প্রার্থীর বয়স, বংশ, গৌরব, মহানুভবতা, বীরত্ব, বিচার বুদ্ধি, বয়স, পদমর্যাদা ও আর্থসামাজিক দিক দিয়ে অগ্রসরতার দিক বিবেচনা করে গণতান্ত্রিক শায়খ নির্বাচিত হতেন। গোত্রপতির প্রতি আনুগত্য ছিল অপরিহার্য। গোত্রের শাসনে কোন সুনির্দিষ্ট বিধান কিন্তু সেখানে ছিল না। গোত্রপতিদের পরামর্শ সভার, যাকে আল মালা বলা হতো, মত অনুসারে শাসন, বিচার, যুদ্ধ ও অন্যান্য কার্যাবলী সেখানে সম্পাদন হতেন। সাধারণ সমস্যাগুলো দারুন নদওয়া, যেখানে পরামর্শ সভা বলা হতো, যেটা পার্লামেন্ট মনে করা হতো গোত্রদের, সেই সভা আলোচনার মাধ্যমে সমাধান করা হতো। কাবা শিল্পের কারণে মক্কা নগর ও নগরবাসী কুরাইশদের গুরুত্ব ছিল অপরিসীম। এ কারণে কুরাইশ গোত্রের বিভিন্ন শাখা প্রশাখা এবং পার্শ্ববর্তী আরো কিছু গোত্রের মধ্যে একটি মৈত্রী জোট বা গোত্র কমনওয়েলথে রূপ লাভ করেছিল। এই জোটের নেতাদের পরামর্শ অনুযায়ী একটি আন্তঃগোত্রীয় শাসন ব্যবস্থাও কিন্তু সেখানে গড়ে উঠেছিল। আমরা গোত্রীয় দ্বন্দ্ব কোনো কিন্তু সেখানে আমরা ভীষণভাবে লক্ষ্য করি। এ সময় কেন্দ্রীয় শাসন ব্যবস্থা না থাকায় গোত্রে গোত্রে কলহ দ্বন্দ্ব এক ভয়াবহ রূপ ধারণ করেছিল। গোত্রের মান, সম্ভ্রম ও স্বার্থ রক্ষার জন্য সদস্যগণ জীবন পর্যন্ত বিসর্জন দিতেন। এই গোত্র কলহ ও বিসংবাদ কখনো বংশানুক্রমিকভাবে চলত, তাদের ছিল ব্লাড ফর ব্লাড, খুনের বদলে খুন, এ ধারা রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়ত বছরের পর বছর। গোত্রে গোত্রে যুদ্ধের ভয়াবহ দিনগুলো আইয়ামুল আরব বলা হতো। ঐতিহাসিক গিবন তার অভিমত ব্যক্ত করেছেন এভাবে যে অন্ধকার যুগে আরবে গোত্রীয় দ্বন্দ্বের কারণে 1700-1700 যুদ্ধ সংঘটিত হয়েছিল। বসের যুদ্ধ, ফিজারের যুদ্ধ, বনুসের যুদ্ধ, দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে ছিল উল্লেখযোগ্য। উটকে পানি খাওয়ানোর সামান্য ঘটনাকে কেন্দ্র করেও বনু বকর এবং বনু তকলিব গোত্রের মধ্যে সুদীর্ঘ 40 বছর ব্যাপী যুদ্ধ হয়েছিল। আমরা তো আগেই বলেছি যে সেখানে রাজনৈতিক কোনো ঐক্য ছিল না, রাজনৈতিক ঐক্য কিছুই ছিল না সেখানে। গোটা আরব ছিল শতদা বিভক্ত। রাজনৈতিক বিশৃঙ্খলা, অনৈক্য, অস্থিরতা, নৈরাজ্য, সন্ত্রাসবাদ ছিল তাদের রাজনৈতিক জীবনের নিত্য নৈমিত্তিক ব্যাপার। এখানে মাইটি সাইট, জোরজার, মুল্লুকজার, এই ছিল একটি রাজনৈতিক দর্শন। এখানে আরেকটি ছিল মক্কা নগর রাষ্ট্রের একটা কনসেপ্ট তাদের মধ্যে পাওয়া যায়। তাহলে মক্কা নগর রাষ্ট্র কি বা মক্কা স্টেট কাকে কি বলা হতো? ধর্মীয় এবং বাণিজ্যিক গুরুত্বের কারণে মক্কা নগরে প্রায়শ রাজনৈতিক উন্মেষ নগর রাষ্ট্রের সূচনা হয়েছিল।
কুরাইশ গোত্রপতিদের সমন্বয়ে গঠিত মালা বা মন্ত্রণা পরিষদ নামে একটি প্রতিষ্ঠান কর্তৃত্ব এ নগর রাষ্ট্রের প্রশাসন ব্যবস্থা পরিচালনা ও তদারকি করত। বিভিন্ন গোত্রের মধ্যে ভারসাম্য রক্ষা করা এবং পার্শ্ববর্তী অঞ্চলে বেদুইনদের সাথে মৈত্রীজোট গঠন করাও এই পরিষদের অন্তর্ভুক্ত ছিল বলে মনে করা হত। তাহলে আমরা দেখলাম যে প্রাক ইসলামিক যুগের যে রাজনৈতিক এবং প্রশাসন ব্যবস্থায় এই ধরনের পরিবেশ পরিস্থিতি সেখানে উল্লেখ করার মতো ছিল। তাহলে আমরা যদি সর্বোপরি আলোচনার একটি সামারি করে থাকি যে প্রাক ইসলামী যুগ বলতে আমরা কোন অংশকে বুঝে থাকি, যে প্রফেট মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আগমনের পূর্বে যে সময়কালটি ছিল এই সময়কালটি মূলত প্রাক ইসলামী যুগ বলে অভিহিত করা হয়। এবার এই যে মহানবী সাল্লাম এর আগমনের পূর্বের সেই সময়কালে যে আমরা অবস্থাটা দেখলাম, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন একটি কলুষিত জীবনে সেখানে নিমজ্জিত ছিল। মহানবী সাল্লামের অনেকে আবার এটা বলার চেষ্টা করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পূর্ব পর্যন্ত সময়কালও কিন্তু একটি এই অবস্থা বিরাজমান ছিল। তবে এটি দিবালোকের মতো স্পষ্ট যে মহানবী সাল্লামের আগমনের পর পৃথিবীতে একটি নতুন দিশা, নতুন পথ তারা সেখানে পেয়েছিল এবং একটি মুসলিম একটি মানুষের মধ্যে একটি শান্তি বিরাজমান হয়েছিল। তো এই সময় যে রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা ইত্যাদি ছিল, আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করার চেষ্টা করব সেখানে সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় অবস্থাটা কী ছিল। আশা করব সেই জায়গাতে আমাদের এই বিষয়টি আরও ক্লিয়ার এবং স্পষ্ট হবে। আজকে তোমরা এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্থতা কামনা করি এবং তোমাদের ভবিষ্যৎ মঙ্গল হোক এই কামনা করে আজকে এই ক্লাসটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।